রাজ্য জুড়ে বইছে সরকার পরিবর্তনের হাওয়া, তাতে সামিল হন আপনিও। আমার ভোট আমার অধিকার, এই আহ্বান সামনে রেখে বৃহস্পতিবার বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে পড়লেন কমলাসাগর বিধানসভা আসনে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী হিরণ্ময় নারায়ণ দেবনাথ। বুধবার সন্ধ্যায় প্রার্থী তালিকা প্রকাশ হতেই যুব প্রার্থীর নাম শুনে উদ্বেলিত গোটা এলাকা, একাংশ বিরোধীরাও খুশি। এদিন দেবীপুরে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বের হন ডিওএফআই বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক হিরণ্ময় নারায়ণ দেবনাথ, পেলেন দারুণ সাড়া। গতকাল আমাদের পার্টির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে, তারপরেই আমরা বাড়ি বাড়ি প্রচার অভিযানে বেরিয়েছি। এটা 3 নম্বর বুথে ফার্ম সংলগ্ন উপজাতি অধ্যুষিত অঞ্চল, এখানে আমরা ডোর টু ডোর যাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি। এবং শাসক দল প্রার্থী তালিকা দিতে পারলো না, এটা তাদের ব্যর্থতা। কারণ যেভাবে দলীয় কুন্দল সাড়া দিচ্ছে, এই প্রার্থী তালিকা যে পেছনে নিচ্ছে, এটার একটা যেটা আমাদের মধ্যে নেই, আমাদের সেই রীতি নেই। চিরাচরিতভাবে বামফ্রন্টের প্রার্থী তালিকা করা হয় এবং সেই মতে প্রার্থীরা বাড়ি বাড়ি যায়, মানুষের সাথে সম্পর্ক করা হয়, ধারাবাহিকভাবে মানুষের সাথে থাকে। আর বিজেপি একটা জনবিচ্ছিন্ন, তার পরিচয় এই প্রার্থী তালিকা থেকেই আমরা বুঝতে পারছি। বাড়ি বাড়ি প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? ব্যাপক সাড়া পাচ্ছি, ব্যাপক। আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, প্রচুর সংখ্যক কর্মী সমর্থক বেরোচ্ছে এবং এই উপজাতি অধ্যুষিত এরিয়ার অধিকাংশ লোক আমার পরিচিত, বাজারে দেখা হয়, সবার সাথে আমার পরিচিতি আছে, ব্যাপক সাড়া পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।